আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো আমাদের সংস্কৃতির এক খ্যাতিমান দম্পতির সঙ্গে, যারা এবছর তাদের দাম্পত্যের 50 বছর পূর্ণ করলেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সৈয়দ হাসান ইমাম লায়লা হাসান দম্পতি। আপনাদের দুজনকেই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক দর্শকদেরও এবং আপনাকেও। আজকের ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা দর্শকদের নিয়ে কিছু সময় অতিবাহিত করব, কিন্তু তার আগে আমরা আপনাদের দুজনের উপর একটি তথ্যচিত্র দেখে আসব। চলুন। আমার সেই চিরদুঃখে দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝিনি বেয়াই, তবে একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি চাই। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। আমাদের সংস্কৃতির দিকপাল সৈয়দ হাসান ইমাম লায়লা হাসান দম্পতি সংস্কৃতির নানা শাখায় নানান কর্মযোগের মাধ্যমে এই দম্পতি হয়ে উঠেছেন আমাদের এক বিরাট ছায়াবৃক্ষ। কি লিখছ আমাকে একটু বলবে? না, তেমন কিছু না। আচ্ছা, এসব লিখে কি হবে বলতো? আচ্ছা, কিছু হতেই হবে এমন কেন ভাবো? মানুষ নিজের আনন্দের জন্য লেখে, আবেগ অনুভূতিতে লিখে। আচ্ছা, রবীন্দ্রনাথ কি কোনো কিছু হওয়ার জন্য লিখেছিলেন? অথচ দেখো, তিনি রবীন্দ্রনাথ হয়েছিলেন। 1965 সনের 30 জুন সৈয়দ হাসান ইমাম লায়লা হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই থেকে বিগত 50 বছর সুখে দুঃখে তারা একসঙ্গে জীবনযাপন করছেন। দুজনে শৈশব থেকে সংস্কৃতির সঙ্গে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। সৈয়দ হাসান ইমামের অভিনয় জীবন শুরু হয় 1960 সন থেকে। প্রথম দিককার বিখ্যাত কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নান্টু, নান্টু ভাই এসছে। কে? ও কোন? কে তুমি? তুমি কে? আমি খোকনের বন্ধু। আমার খোকন আসেনি? তাহলে সে ছুটি পায়নি? কালকে ঈদ, আজকে ছুটি সে পেয়েছে। ছুটি পেয়েছে, তবে এলো না কেন? চুপ করে আছো কেন বাবা? ও কি আমাদের ওপর অভিমান করেছে? হ্যাঁ, অভিমানই করেছে। কেন? আপনারা ওকে যে লেখাপড়া শিখিয়েছিলেন তা দিয়ে ও কোনো চাকরি পায়নি। পায়নি? শেষ পর্যন্ত টেকনিক্যাল কিছু না জেনেও একটা মিলে একটা চাকরি সে জোগাড় করে নিয়েছিল এক দুর্ঘটনায়। কি বাবা, কি হয়েছে? খোকন, খোকন মারা গেছে। 1964 সনে অভিষেক হয় টেলিভিশন নাটকে। বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি নাটকে নিয়মিত অংশ নেন। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত সমানকালে অভিনয় করে চলেছেন টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব? গান করো। কি গান করব? যখন তুমি গান করো তখন কেবলই আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেয়া আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। শুধু অভিনয়ে নয়, নানান সাংস্কৃতিক, সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করে আমাদের পথ দেখিয়ে চলেছেন সৈয়দ হাসান ইমাম। অন্যদিকে
ছোটবেলা থেকেই নৃত্যের সঙ্গে লায়লা হাসানের সখ্যতা গড়ে ওঠে। সেই থেকে বিভিন্নভাবে নৃত্যের উপর প্রশিক্ষণ নিয়ে, তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন, তৈরি করেছেন অসংখ্য নৃত্যশিল্পী। এখানে এইখানে না এইখানে বলেছিলাম, আইলো দেওয়া নিশালে সকালে কি বিকালে। পরবর্তীতে যুক্ত হয়েছেন অভিনয়ের সঙ্গে। বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিক থেকেই তিনি টিভি নাটকে অভিনয় করতে থাকেন। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত সমানতালে অভিনয় করে চলেছেন টেলিভিশন নাটকে। শুনলাম আপনি দাদি হচ্ছেন। জি জি, দয়া করেন ভাই। অবশ্যই অবশ্যই। শুনো, একটু মিষ্টিমুখ করাও। হ্যাঁ হ্যাঁ, একটু বসুন, আমি এখন আসছি। সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান তাদের নানান কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে দুজনেই আমাদের সর্বোচ্চ জাতীয় পুরস্কার একুশে পদক অর্জন করেছেন। সৈয়দ হাসান ইমাম লায়লা হাসান দম্পতির দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে সৈয়দা তানজিনা ইমাম সঙ্গীতা, ছোট মেয়ে সৈয়দা রুমনাজ ইমাম রুমঝুম, এবং একমাত্র ছেলে সৈয়দ তাসবির ইমাম স্বাক্ষর। এছাড়াও তাদের রয়েছে চার নাতি। অনন্তকাল আমাদের শিল্প সংস্কৃতির আকাশে আলো দিয়ে যাবেন। যাই হোক, তো এটা দেওয়া যে ছিল না, তখনকার যারা নায়ক তারা কিন্তু নায়িকা বিয়ে করেনি কেউ, বেশিরভাগই টেকনিশিয়ানরা করেছেন। তো আমি বলাতে বললো যে একটা মেয়ে আছে, বাচ্চাদের প্রোগ্রাম করতো রেডিওতে, নাটক টাটক একটু একটু করে, তো তোমাকে দেখাই, তোমার যদি পছন্দ হয় তাহলে কথা বলবো। তো আমাকে আর ওকে একটি রেডিও নাটকে একসঙ্গে কাস্ট করা হলো। আচ্ছা। তো কাস্ট করে আমি দেখলাম, রিহার্সেলও করলাম, নাটকও করলাম, আলাপও হলো। তারপরে কাফি ভাইকে বললাম, হ্যাঁ আপনি কথা বলতে পারেন। তো কাফি ভাই বললেন, এর মধ্যে তারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাংস্কৃতিক প্রোগ্রামও করতো তারা। এর আগের একটি ঘটনা আছে যে আমি তখন ন্যাশনাল ব্যাংকে পাকিস্তানে যখন চাকরি করতাম, তখন নায়ক হই নাই, মঞ্চে নাটক করি। তো আমার হবু শ্বশুর তখনকার, এখনকার শ্বশুর, উনি প্রয়াত হয়েছেন, তিনি কোঅপারেটিভের ডেপুটি ডিরেক্টর ছিলেন তখন, পরবর্তীতে প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছিলেন কোঅপারেটিভ কলেজের।
তো উনি আমার নাটক দেখতেন, আর আমি তখন ব্যাংকে চাকরি করি, মানে ওই যে জিরো পয়েন্টটা আছে না গুলিস্তানের ওখানে, মানে সেই জিরো পয়েন্টের ওখানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ছিল, সেটাতে আমরা ছিলাম, এবং ওইটাই একমাত্র নতুন ঢাকার ব্রাঞ্চ যেখানে সব সরকারি কর্মচারীর বেতন হতো। তো ওনারা আসতেন, তো আমার শ্বশুর খুব নাটক দেখতেন, তো এসেই বলতেন যে এই গত সপ্তাহে তোমার ওই নাটকটা মঞ্চে দেখেছি, মঞ্চে তোর টেলিভিশনে, মঞ্চে খুব সুন্দর অভিনয় করেছো, আচ্ছা তুমি দেখতে শুনতে ভালো, চলচ্চিত্রে যাও না কেন, ছবি সিনেমা করো না কেন, এটাই। আমি আর কিছু বলিনি। পরবর্তীতে যখন ওনার মেয়ের সঙ্গে বিয়ের কথা হলো, উনি তো বললেন না ছেলে সিনেমা করে ওর সঙ্গে তো দেওয়া যাবে না। তো যাই হোক, আমার নানার শ্বশুর আবার আমার নানার শিষ্য ছিলেন, তো উনি আবার আমার পরিবারকে চিনতেন, তো উনি আমাকে বললেন যে আচ্ছা তোমার সঙ্গে নাতনির বিয়ে দিতে পারি, তুমি কেমন অভিনয় করো আগে দেখবো। তখন অনেক দিনের চেনা ছবিটা, সেকেন্ড রান বা থার্ড রান একটা সিনেমা হলে চলছিল, তো আমি আমার নানা শ্বশুরকে আমার গাড়িতে করে নিয়ে সেই ছবি দেখতে গেলাম। ছবি টবি দেখে বেরিয়ে বলেন না ভালোই অভিনয় করো, ওর নাতনির সঙ্গে বিয়ে দেওয়া যায়। তারপরে উনি কনভিন্স করলেন আমার শ্বশুরকে যে ওর পরিবার টরিবার ভালো। আচ্ছা, নায়ক তাহলে ছবি দেখিয়ে পরিবারকে রাজি করালেন, তো সেই থেকে কাছে এলেন, সেই থেকে জীবন চলছে। বিগত আপনার কোনো ভালো লাগা ছিল কিনা, বা আপনার কোনো ভালো লাগা ছিল কিনা প্রথমে লায়লা হাসান? না, আমার তখন ভালো লাগাটা হয় নাই, এমনি যে বন্ধুরা ছিল, পাড়ার বন্ধুরা ছিল, ছেলে ছেলে, আমাদের সময় তো আবার ওইসব ছিল না। আমার ভাই উনি এফসি ফজলে হাসান মনু, অসম্ভব কড়া বড় ভাই, আমাদের স্কুলে হাঁটা পথ, কিন্তু আমি ওই অবজেশনে থাকতাম, ওই পাশে আমার কমিউনিটি স্কুল, নারী শিক্ষা প্রথম অনেক ছোটো, তো যখন আমরা বেরোতাম ভাই পেছন পেছন যেতেন, আবার ওইরকম করতে, আর ভাইয়ের বন্ধুরা আসলে তো আমাদের সামনে আসে, কোনো উপায়ই ছিল না, ওইসব তো ছিল না। আর আরেকটাই ছিল যে আমার বড় বোন মিসেস বুলুল আহমেদ, ডেজি আহমেদ, আর আমার ছোটো বোন, এরা দুজন পছন্দ করে বিয়ে করেছিল। তো আমার সবসময় আব্বা আম্মা একটু, যদিও জামাই হিসেবে খুবই ভালো তারা, তারপরেও আর কি বাবা মা তো চায় সবাইকে নিজের মনের মতো জামাই দেখে কিংবা পছন্দ করে দিতে। আমি আর একটা পণই ছিল যে আমি প্রেম করে বিয়ে করবো, আর সে অবকাশও ছিল না। আমি মুগলফোজ করতাম, খেলাঘর করতাম, এই নাচতাম, অভিনয় করতাম, ছোটবেলাতে অভিনয় করি একদম মঞ্চে, এতটুকু ছোটবেলার থেকেই অভিনয় করি, পড়াশোনা, গাছ গাই, মুগল, এই ব্লুবার্ড, সব সময় ছিল না মানে। আর তখন আর বড় হয়ে ওই ওই একটা ছিল যে ওরা যখন এরকম করছে, আমি আব্বা আম্মা মনে কষ্ট দিব না, আমি প্রেম টেম করব না, সময় আমার সেটা হয় সেভাবে হয়নি। সৈয়দ হাসান ইমামের ক্ষেত্রে কি ঘটেছিল? আমার একটা বিপদ ছিল, আমি কেন জানি ছেলেরা মেয়েরা সবাই আমাকে খুব ভালো ছেলে বলতো। আচ্ছা, তো কিছু যদি এইসব আলোচনা করতো আমার সামনে করতো না, দূর হাসানের সামনে করিস না, এটা আড়ালে যে করতো, তো বা মেয়েরাও সেরকম আমাকে কি জানি কেন জানি সবাই ভালোবাসতো খুব, কিন্তু প্রেমের ব্যাপারটা সেরকম আমার অ্যাপ্রোচ করিনি কোনো। ভালো যে লাগে নাই কাউকে সেরকম বলাটা অন্যায় হবে, খুবই মিথ্যা ভাষণ হয়ে যাবে। ভালো ভালো লাগা মানে প্রেম না কিংবা বিয়ে করতে হবে আমাকে, এরকম কিছু ভালো লাগতেই পারে, অনেক ভালো লাগতেই পারে, কিন্তু ওই ভালো লাগা দিয়ে যে একটা প্রস্তাব করব, আমি একটা ভালো ছেলে, আমি কেমন করে করি সবাই আমাকে ভালো ছেলে বলে, তো এইরকম করেই কেমন করে জানি দিনগুলো কেটে যাচ্ছিল। আর আমাদের একটা সুবিধা হয়েছে কি, খুব ছোটোবেলা থেকে ছেলেমেয়েরা আমরা একসঙ্গে মিশে খেয়েছি, আমাদের কোনো বাঁধন ছিল না। আমি প্রথম কথা, আমি একটা যৌথ পরিবারে ছিলাম, অনেকে আমরা একসঙ্গে, আমাদের বাড়ির থেকে তো প্রায় 14-15 জন আমরা একসঙ্গে স্কুলে, সমবয়সী খালা খালাতো ভাই, মামাতো ভাই, সব আমার আমার বড় ভাই, সবাই তো আমরা একসঙ্গে স্কুলে যেতাম। স্কুলেও আমরা অবশ্য, আমরা স্কুলে কোঅর্ডিনেশন ছিল না, কিন্তু আমরা ওই এই যে বাচ্চাদের সংগঠন কিশোর সংঘ করতাম, তো তাতে ছেলেমেয়েরা একসঙ্গে সব থাকতাম, ওই জন্যে এত বেশি ঘনিষ্ঠভাবে মিশতাম যে ওইটা তখন আর সেরকম মনে হয়নি বড় হয়েও। তবে একটি মেয়েকে ভালো লেগেছিল, আচ্ছা, তো মেয়েটিকে মানে ভালো লেগেছিলো মানে ওর দারুণ সুন্দরী একটি মেয়ে ছিল, নন্দিতা হোম চৌধুরী, আচ্ছা, এখনো নামটা মনে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি অনেক চেষ্টা করেছি তাকে ইদানিং খুঁজে পাই, বর্ধমানে, বর্ধমানে মামার বাড়িতে আমি পড়তাম, আমাদের সঙ্গে প্রায় 119 জন মেয়ে পড়তো, প্রায় না 119 জন আমাদের গোনা ছিল,
119 জন মেয়ে সায়েন্স আর আর্টস মিলিয়ে, তো যখন নির্বাচন হবে আমাকে দাঁড় করিয়েছে আমার, আমি তখন ছাত্র সংগঠন করি, তা আমাকে নমিনেশন দিয়েছে, আমি দাঁড়িয়েছি ফার্স্ট ইয়ারে। তো এর মধ্যে একটা ছেলে একটা মেয়ের বেনি কেটে দিয়েছিল, তো মেয়েরা সিদ্ধান্ত নিল যে না, তারা নির্বাচন বয়কট করবে, ওরা দাঁড়ায়ও নাই কেউ, তো নির্বাচন বয়কট করবে। আমি তো দেখলাম মহামুশকিল, 119টা ভোট। তা আমি, আমাদের সঙ্গে এক মহিলা বিয়ে হওয়ার পরে কিছুদিন গ্যাপ দিয়ে পড়তে এসেছিলেন, আমরা দিদি দিদি বলতাম, আমাদের চেয়ে বয়সও বলো, তো রেলওয়েতে তার চার স্বামী চাকরি করতেন রেলওয়ে কলোনিতে। আমি গেলাম তার কাছে, যে বললাম দিদি এরকম, আমি তো জানেন ভালো ছেলে, আমি কোনোদিন মেনি কাটতে পারি না, আপনার বিশ্বাস করেন তো এটা? বললে হ্যাঁ তা বিশ্বাস করি, তুই কাটিস নাই। তাই বললাম যে আমি যখন কাটি নাই তো আমাকে ভোট দেবেন না কেন? যারা কেটেছে তাদের দিলেন না, কে কেটেছে আমি তো জানি না। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে। বলে উনি কথা বলে ঠিক করলেন যে শুধু আমাকে ভোট দেবে, ওরা আর কাউকে দেবে না, আচ্ছা একবার সলিড ভোট। তো ভোট যখন গোনা হচ্ছে, পরপর মেয়েরা একসঙ্গে যে ভোট দিয়েছে, একসঙ্গে 119টা ভোট আমি একা পাচ্ছি আর গুলো চাই, তাহলে তো আপনার জন্য একজন না 119 জন পেছেন। তো এইরকম আমার পপুলারিটি ছিল, সেটা প্রেম করার আর সুযোগ পান নাই, আমি চিরকাল ভালো ছেলে থেকে গেলাম। আচ্ছা আচ্ছা জি, তো আজকে দীর্ঘ 50 বছর একসঙ্গে পথ চলা, এই পথ চলার মাঝে আপনাদের কোনো মতভেদ, মত পার্থক্য হয় কিনা? অবশ্যই হয়, তবে খুব বড় ব্যাপারে হয় না। যেমন মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা দুজনে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মত পার্থক্য হয়নি যে সে রাজাকার আমি মুক্তিযোদ্ধা, না না সেটা তো নাই। তারপরে ও রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, আমিও রবীন্দ্রসঙ্গীত ভীষণ রকম, আমরা দুজনেই অসাম্প্রদায়িক, আমরা কোনোদিন সাম্প্রতিক, আমরা সংস্কৃতি অঙ্গনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কে আমরা কোনোদিন খুঁজেও দেখি। সবচেয়ে আমি একটা একটু কথা বলে, এই পরশু দিনই বোধ একটা নাটক করলাম ভদ্র, ওই যে হয় না সংক্ষিপ্ত নাম পরে গিয়ে একটা বাংলা নাম অশব্দ একটা থাকে নামটা, তো আমি সবাই দাদা 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 করে বলছে, দাদা বলতে পারে, বৌদি বলে আইটাও কিছু পারে। তারপর আবার হঠাৎ মনে হলো যে জানি তো কি জানার, মানে প্রশ্নই তো ওঠে না যে কে হিন্দু মুসলমান। তো আমার মনে হলো যে আমি একেবারে অচেনা মানুষ বলে জানার জন্য জিজ্ঞেস করলাম, তখন ওরা বললেন যে গৌরাঙ্গ কিছু এরকম নাম। হ্যাঁ, তো তখন জানলাম, যখন আমার খুব জানতে ইচ্ছা করলো এবং তাকে আমি অচেনা বলে, আমরা কখনোই কিন্তু কে হিন্দু কে মুসলমান, আমার সাথে অনেক ছেলেপেলে আমার সাথে নাচটা শিখে হিন্দু মুসলমান, আমরা কখনোই এটা প্রশ্ন ওঠে না কেন জানার প্রয়োজন তো নেই। না তাছাড়া আজকাল নামেও তো সেরকম বোঝা যায়, বোঝা যায় তো বাংলা শব্দ নাম আমরা সবাই এটা খুব ভালো। তো ও অসাম্প্রদায়িক, আমিও অসাম্প্রদায়িক, ও হঠাৎ করে চটে যায়, আমিও হঠাৎ করে চটে যাই, অনেক মিল আছে, রাশিও এক, ওর সিংহ রাশি আমিও সিংহ রাশি, আমারও ব্লাড গ্রুপ বি পজিটিভ, ওরও ব্লাড গ্রুপ বি পজিটিভ, তো সেই জন্যে আমাদের অনেক মিল আছে। একটা সমঝোতা আমরা বিয়ের পরে করেছিলাম, দুটো সমঝোতা, একটা হলো যে আমার মা আমাকে 2 বছর, আমার বড় ভাইকে 4 বছর নিয়ে বিধবা হয়েছিলেন। তোকে আমি বিয়ের রাতেই বলেছিলাম যে দেখো কোনোদিন ভেবো না যে তোমার আলাদা সংসার হবে, আমার মা আমার আমার সেই শিক্ষা আমরা পাইনি, কারণ আমার মাকে আমি দেখেছি, আমার নিজের দাদি ছিলেন না, আর দ্বিতীয় দাদি আমার যে সেবা আম্মা করেছেন আমি সেই শিক্ষা পেয়ে হয়েছি। আর একজন বিধবা মা তার সন্তানকে ওই বয়সে মানুষ করা যে কত কষ্ট, বড় করা, সেই সেই তিনি আমার স্বামী হচ্ছেন, ওই মার জন্যই আমি তাকে পেয়েছি, সুতরাং তাকে তো আমাদের অবজ্ঞা করে প্রশ্নই ওঠে না। আর একটা সমঝোতা হয়েছিল যে দেখো তুমি যখন রেগে যাবে আমি চুপ করে থাকবো, আচ্ছা, আর আমি যখন রেগে যাবো তোমাকে চুপ করে থাকতে হবে, তাহলে আর ঝগড়াটা বেশি বাড়বে না। এখন পর্যন্ত মেইনটেইন করে যাই, দু একটা তর্কাতর্কি হওয়ার পরেই এটা মনে পড়ে, চুপ করে যাই। তো আমি একটু জানতে চাইবো যে দোষে গুণে মানুষ, ভালো মন্দ পাশাপাশি থাকে, দোষগুণও পাশাপাশি থাকে, সৈয়দ হাসান ইমামের দোষগুণ, প্রথমে লায়লা হাসান। বেশি উনি পরোপকারটা এত বেশি করেন, মানে আমাকে একদিন বলছিল না, এই বন্ধু আক্তার ভাই নাকি একদিন বলছিলেন যে ওকে কি এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিবে, আমি সেই রকমই, হ্যাঁ অনেকটা ওরকমই, মানে স কি বল প্রণোদিত হয়ে আর কি উপকার করেন, যারা সেটাকে ভালোভাবে নেন তো নেন, নাহলে হয়তো কেউ অন্যজন ভাবতে পারে নিশ্চয় কোনো স্বার্থ আছে। উনি যখন ঘাতক দালাল নির্মূল কমিটি করেন,
অনেকে বলছে কিন্তু উনি টাকা পাচ্ছেন তো ওই জন্য এটা করছেন। হ্যাঁ, এবং ওই কাজ যখন উনি যে বললেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সব কিছু, ওই রকম একটা কাজ যখন উনি ওই দায়িত্ব নিয়ে করেছেন, মানে দিনের পর দিন বাড়িতে হয়তো ফিরতে পারেননি, তো সেই তখন তো আমি তো নাই, মাও কোনো বাধা দেন নাই, যে যখন যে কাজ করেছেন কখনোই কোনো বাধা দেয়নি, বলিনি যে না উনি যে উনি খুশি। আর আমি বলছি সব আমাকে অনেকে বলেছেন, আত্মীয় স্বজন বন্ধুরা, আমি ছেলেপেলেরা বাইরে ছিল, আব্বু এরম করে বলো না, তো কেউ যদি না করে কে করবে কাজটা? সবাই যদি আমার নিজেকে বাঁচিয়ে থাকতে চাই তো কাজটা করবে কে? কিছু কাজটা করতে হবে। এবং সবসময়ই আমাদের শিল্পী সমাজের এমনি যারা সবাই যে কোনো বিপদে পড়লে প্রথম হাসান ভাই, কেউ মারা গেলে পরে প্রথম ফোনটা আমাদের কাছে কনফার্ম হবে, হাসান ভাই খবরটা শুনলাম সত্যি কি? কারণ জানি প্রথম ফোনটা ওনার কাছে আসবে, তাকে দাফন করতে হবে, তার চিকিৎসা করতে হবে, তার কিছু করতে হবে, আর্থিক সহায়তা করতে হবে। হ্যাঁ, এবং লতিফ ভাই যে আব্দুল লতিফ সাহেব মারা গেলেন, তো উনি আমরা একসময় ফিরদৌস রহমানের আব্বাসউদ্দিন একাডেমিতে আমি লতিফ ভাই, ওমর ফারুক সাহেব, সুদিন দা, সবাই আমি কখনো কোথাও শিক্ষকতা করিনি, এমনি বাড়িতে ছেলেপিলেরা এমনি ফ্রিল্যান্সার কাজ করেছি, কখনো কোনো চাকরি করিনি এই সব ব্যাপারে। তো লায়লা হাসানের দোষ গুণ, সৈয়দ হাসান, লায়লা হাসানের একটা খুব বড় দোষ আছে, সেই দোষটা হলো যে তার 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 শত্রু একটা আছে, সেই শত্রুটার বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করে বাড়ির মধ্যে, ময়লা ধুলা ধুলা, তুমি বেরুচ্ছ স্যান্ডেলটা ময়লা, খোলো আবার, আরে পড়ে ফেলেছি, বেরিয়ে যাই না, আবার খোলো, আবার মুছে দি, খুঁতখুতে, মানে এটা একটা বিরাট। আমি সবাইকে বলি আমার একটাই দোষ, আমি বাবার হাত ধুই, অন্যকে হাত ধোয়াই, আর একটু পরিষ্কার থাকতে চাই, এটাই আমার দোষ। বলতে খেতে বসছি, হাত ধুয়েছো? আমরা দেখলে তো ধুয়ে আসছি, মানে যাও সাবান দিয়ে ধুয়ে আসো। আচ্ছা, এইটা মানে একটা জ্বালাতন না? আপনারা আপনাদের দাম্পত্য জীবন দীর্ঘদিন অত্যন্ত সুখে আনন্দে কাটিয়ে যাচ্ছেন, আমি জানতে চাইছি যে সফলভাবে সুন্দরভাবে দাম্পত্যকে এগিয়ে নিয়ে যাবার কোনো মন্ত্র কি আপনাদের জানা আছে কিনা? সমঝোতা, একদমই সমঝোতা, বিশ্বস্ততা, সমঝোতা, এটা আমি যে মনে করি বিশ্বাস করতে হবে, একজন একজনের বিশ্বাস করতে হবে। আচ্ছা, সাধারণ মানুষে বুঝতে পারবে না, আমি বাড়িতে বসে আছি একা, আমার শুটিং নাই, সে শুটিং করতে গেছে রাত্রি 2টা পর্যন্ত ফেরে না, এখন অন্য একটা পরিবার হলে কি হতো? জি জি, আমি যেহেতু জানি যে শুটিং এ গেছে বা জানা ছাড়া আমি তাকে জানি, শুটিং এর ব্যাপারটা জানি, চিন্তা হয় যে একটা অ্যাক্সিডেন্ট হলো কিনা, আমি ফোন করি, যেখানেই থাকে ফোন করো, এটা আমি সব সময় বলি, যেখানেই থাকে ফোন করো। ওই যে একটা রাত 2টা পর্যন্ত আছে অন্য পুরুষের সঙ্গে শুটিং করছে, এই আহা, এটা কি একটা বিপদ! আর উনি নায়িকাদের সাথে, ওই যে আবুল হাশিম সাহেবের নানা নানি ছিলেন, নানি আমাকে বলতে, এই মহিলাদের সাথে এরকম করে, এরকম জড়ি ধরে, নানি তো অভিনয়, ওটা কাজ, ওটা কাজ, এটা ই না, জড়ি ধরতে না, আমি তো জানি যে এটা আসল না। হ্যাঁ, আবার আমি যখন ওনাকে বলতাম সবাই কথা বলে, তখন তখন তো আমি এতটা ইনভলভ না এর সাথে, ছবি তো তখন করিও না, এক একটা করেছি পরে, আর নাটক অত রেগুলার কিছু করি না, মঞ্চ টঞ্চ করতাম, টিভি তখন মাত্র আরম্ভ হয়েছে কিছুদিন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে সবাই এই কথা জিজ্ঞেস করে, উনি তখন বললেন যে যে জড়ি যে ধরি, ওটা কি ইট না কাঠ না বাঁধ, কিছুই বুঝি না, কারণ আমার লাইট নিতে হচ্ছে, আমাকে ডেলিভারি দিয়ে, মানে কি বলে, ডায়লগ ডেলিভারি দিতে হচ্ছে, ডায়লগটা মনে করা, সবাই তোমরা লাইটটা নিতে হচ্ছে, হ্যাঁ, অভিনয়টা ঠিক হচ্ছে কিনা, তার ফিলিংস, আর সেই ফিলিংস নিয়ে তো কাজ করছি না, আমি তো অভিনয় করছি, আমি তো কাজ করছি ওটা। সেটা ছাড়াও মানে আমার মনে আছে একটা ঘটনা, জামান সাহেব বলে আমাদের এক ক্যামেরাম্যান ছিলেন, তার স্ত্রী নায়িকা ছিলেন সুলতানা জামান, আমার অনেকগুলো ছবির নায়িকা ছিলেন, তা আনোয়ারের সঙ্গে সুলতানা জামান একটা ছবি করছেন, ওই ছবিতে আমি আর নাসিমা খান নায়ক নায়িকা, আনোয়ারের ছোট ভাই আর আনোয়ার আর সুলতানা জামান, তা আমরা দাঁড়িয়ে আছি একটা সিন হচ্ছে, আনোয়ার সুলতানা জামানকে জড়িয়ে ধরে একটা ডায়লগ দেবে, জব্বার ভাই ডিরেক্টর, তিনি না 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 হয় নাই, তো আনোয়ার আর সুলতানা জামানকে জড়িয়ে ধরেই জব্বার সাহেবের কথা শুনছে, জামান সাহেব ওখান থেকে বলছেন হেসে হেসে ছাড়েন, আর আমি হাসতে মুড়ে জামান সাহেব লজ্জা পেয়ে গেছে। তো যারা ইনভলভ তারা কিন্তু তখন জব্বার সাহেবের কথা শুনছে, ওরা মনেও নাই যে জড়িয়ে ধরে আছে, না এটা কি বললেন জব্বার ভাই, এটা শুনছে, ছাড়ার কথা মনেও নাই। আচ্ছা জি, ফ্যাশন স্টাইল
সম্পর্কে জানতে চাইব। বর্তমান প্রজন্মের হাতের মুঠোয় পুরো পৃথিবী, সার্চ দিলেই আমরা পুরো পৃথিবীর স্টাইল ফ্যাশন সম্পর্কে আমরা জানতে পারি। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ঈদের সময় কিভাবে ফ্যাশন আবর্তিত হতো বা আপনারা কিভাবে ফ্যাশন বা স্টাইল করতেন? ফ্যাশন সম্বন্ধে ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে কম বয়সে ফ্যাশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা যায়, কিন্তু তারপরে একটু বয়স হলে নিজের একটা ফ্যাশন স্ট্যাবলিশ করতে হয়। আমি এইরকম, আমার স্টাইল এরকম, তখন আর কিন্তু আবার ওই চকরা বকরা যা কিছু বা অন্য কিছু, একজন যদি সাদা পায়জামা পাঞ্জাবি পরে তাহলে সেই সাদা পাঞ্জাবি তার তাকে পেটেন্ট নিয়ে নিল সে আর কি, সেটা তার হলো এটা দেখলি আচ্ছা অমুককে এরকম একটা প্যান্ট শার্ট পরে অ্যান্ড চুলটা এরকম করে আছে এরকম এই জায়গাটা পাকা এরকম, এটা একটা তার একটা তার পরিচয় হয়ে গেল। তখন কিন্তু আর ফ্যাশন নিয়ে এই ফ্যাশনটা সিলেকশন করে কেউ হয়তো পায়জামা পাঞ্জাবি পছন্দ করে, কেউ প্যান্ট শার্ট পছন্দ করে, কেউ টাই পরে, কেউ পরে না, এই এই ধরনের একটা জিনিস থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে হয়। তাহলে লোকে লোকে আমাকে ফলো করবে, আমি লোককে ফলো করব না। আমি যেটা মনে করি যে উগ্র কিছু করে চোখে পড়লে সেটা ভালো লাগে না, সবার সাথে মিলে গেলে প্রশংসাই না করলো সেই সাজ করে তেমন কোনো উগ্র কিছু করাটা ঠিক না। এটা আমার মনে হয় যে উগ্র করলে চোখে পড়ে মানুষের, এবং চোখে পড়লে চোখে পড়লে আলাদা করে চোখে পড়লে গোটা হারমোনিটা নষ্ট হয়। জি জি জি। আমরা এবার আপনাদের কণ্ঠে দর্শকদের উদ্দেশ্যে কি শুনবো, গান না কবিতা? রবীন্দ্রনাথের কবিতা বললাম না, রবীন্দ্রনাথকে আমাদের খুব ভালো লাগে। রবীন্দ্রনাথ এটা উপায় নেই, বাঙালির উপায় নেই, বাঙালির উপায়। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে বোঝা পড়া, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি কে সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতেরই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। এবার কি আমরা একটা গান শুনবো? সেদিন দুজনে দুলেছি নুবনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি নুবনে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনেরও প্রলাপ জড়ানো, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনেরও প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি নুবনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। অসাধারণ একটি অনুভূতি নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা দুজন কষ্ট করে এসে অনুষ্ঠানকে আলোকিত করবার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ, এবং আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক, আমাদের খুব ভালো লাগলো। দর্শকদেরও ঈদ মোবারক, আনন্দে কাটুক আপনাদের দিন এই কামনা করি। দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? যদি ভালো লাগে তাহলেই আমরা সার্থক। আমাদের 16 কোটি মানুষের প্রত্যেকের জীবনে ঈদের আনন্দ সমানভাবে ধরা দিক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।